হাইড্রোজেন বোমা কতটা শক্তিশালী পারমাণবিক বোমার চেয়েও কতটা ভয়ঙ্কর এই বোমা ধরুন নিউ শহরে একটি হাইড্রোজেন বোমা ফেলা হলো তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে এক কথায় একজন মানুষও বেঁচে থাকবে না ধুধু ধু মরুভূমি হয়ে যাবে অট্টালিকা শহর হবে মহা শ্মশান এখন ভাবুন হাইড্রোজেন বোমার শক্তি কত ধ্বংসের জন্য এর চেয়ে শক্তিশালী অস্ত্র পৃথিবীতে আর নেই আণবিক বা পারমাণবিক বোমার চেয়ে এক হাজার গুণ বেশি শক্তিধর হতে পারে হাইড্রোজেন বোমা উনিশশো সালে বিশ্বে প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জে বিস্ফোরণের পর ধোয়ার কুণ্ডলী আকাশে পঞ্চাশ কিলোমিটার উপরে উঠে গিয়েছিল আশেপাশের একশো কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে তার তেজস্ক্রিয়তা সেটির বিধ্বংসী ক্ষমতা ছিল এক কোটি টিএনটি এর সমান টিএনটি হল বিস্ফোরক দ্রব্য নাগাসাকিতে ফেলা ফ্যাটম্যান বোমার ক্ষমতা ছিল বিশ হাজার টন টিএনটির সমান এই তুলনা থেকে দেখা যাচ্ছে এক কোটি টন টিএনটির একটি হাইড্রোজেন বোমা প্রায় পাঁচশোটির মতো শহর মুহূর্তে নিশ্চিহ্ন করে দিতে পারে আর দুই কোটি টন টিএনটির সমান একটি হাইড্রোজেন বোমা যদি ভূপৃষ্ঠে দু কিলোমিটার গভীরেও বিস্ফোরিত হয় তাহলে নেপালের মতো একটি দেশ ভূমিস হয়ে যাবে এর জন্য সকালে সূর্য বিকেলে গড়ানোর প্রয়োজন হবে না কিন্তু এর চেয়েও শক্তিশালী হাইড্রোজেন বোমা রাশিয়ার কাছে আছে তাদের কাছে পাঁচ কোটি টন টিএনটির ক্ষমতার সমান বোমা রয়েছে বোমাটির বিস্ফোরণ ঘটালে জাপানের নাগাসাকির মতো দু হাজার পাঁচশোটি শহর বা সমান আয়তনের অঞ্চল চোখের পলকে ধুলিস হয়ে যাবে ধ্বংসের জন্য মানবজাতি এতটা অগ্রসর হয়ে আছে যা অনেকের হয়তো অজানা উনিশশো সালে আর্কটিক অঞ্চলে নোভায়া জ্যামলিয়া দ্বীপপুঞ্জে পাঁচ কোটি টনের একটি হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বোমাটির নাম ছিল জার বোম্বা অর্থাৎ বোমার রাজা বোমার রাজার বিস্ফোরণের চেয়ে বড় বিস্ফোরণ বিশ্বে আর কখনো হয়নি এই বোমার বিধ্বংসী ক্ষমতার সাথে কোনো বোমারই তুলনা হয় না ওই বোমার বিস্ফোরণে শত শত কিলোমিটার দূরের ফিনল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ডের মতো দেশে জানালার কাঁচ ভেঙে পড়েছিল মানবজাতির জন্য অভিশাপ এই হাইড্রোজেন বোমা তৈরি হয় কিভাবে প্রক্রিয়াটি ভীষণ জটিল ও বেই সাপেক্ষ আণবিক ও পারমাণবিক বোমার ক্ষেত্রে ব্যবহার করা হয় নিউক্লিয়ার ফিশন পদ্ধতি অপরদিকে হাইড্রোজেন বোমার ক্ষেত্রে ব্যবহার করা হয় নিউক্লিয়ার ফিউশন পদ্ধতি ফিউশন হল দুটি পরমাণু একত্রিত হয়ে বেশি শক্তিতে বিভাজিত হওয়া মূলত হাইড্রোজেন বোমায় ফিউশন ও ফিশন উভয় প্রক্রিয়া কাজে লাগানো হয় এই পদ্ধতিতে দুই বা ততোধিক ক্ষুদ্র পরমাণুকে জুড়ে অনেক বড় ও ভারী পরমাণু বানানো হয় এতে বেরিয়ে আসে আরও অনেক বেশি শক্তি তাই বোমা পারমাণবিক বোমার চেয়েও অনেক গুণ বেশি শক্তিশালী হয় যেহেতু এই পদ্ধতিতে দুই বা ততোধিক হাইড্রোজেন পরমাণুকে জোড়া হয় তাই এর নাম হাইড্রোজেন বোমা হাইড্রোজেন বোমার আরেক নাম নিউক্লিয়ার বোমা কারণ নিউক্লিয়ার ফিউশনের জন্য প্রয়োজন প্রচন্ড তাপমাত্রা দশ লক্ষ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এই পরিমাণ তাপমাত্রা সৃষ্টির জন্য আবার দরকার হয় নিউক্লিয়ার ফিশন পদ্ধতি অর্থাৎ ছোট আকৃতির পারমাণবিক বোমা জুড়ে দিতে হয় এতে সবশেষ দু সালে উত্তর কোরিয়া এই বোমা পরীক্ষা করার দাবি করে পরীক্ষার বিস্ফোরণ পরবর্তী ভূমিকম্পের তীব্রতা অনুযায়ী বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকি শহরে ফেলা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার চেয়ে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমাটি পাঁচ গুণ বেশি শক্তিশালী ছিল পৃথিবীতে যেসব দেশের হাইড্রোজেন বোমা আছে সেগুলো হল যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স যুক্তরাজ্য ও চীন এই পাঁচ দেশই জাতিসংঘের স্থায়ী সদস্য ও মুন্ডের কর্তা